সরকারের দিক থেকে যখন একটা বেসামাল কথা চলে আসছে তখন আন্দোলনটা বিস্ফোরণের মতো, অর্থাৎ ছাত্র থেকে জনতা। এই সভ্য সমাজে নেট অফ করে দিয়ে প্রত্যেকটা চ্যানেলকে জিম্মি করে যা করেছে, এটা আসলে খুনি হাসিনা যা দেখিয়েছে আমরা কি সেটা ভুলে যাব? আচ্ছা ধরে নিলাম আমরা সচেতন, আমাদের ধরেন একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, আমরা হয়তো এই আন্দোলনের পরে দেশকে সংস্কার মুক্ত করব। কিন্তু যেই ছেলেটার বয়স 7 বছর, 8 বছর, 9 বছর, স্কুল ক্লাস 2-তে পড়ে, 3-তে পড়ে, সে কিভাবে ট্যাঙ্কের সামনে এসে বুকটা খুলে দেয়? তার মাথায় সেট হচ্ছে যে আমার ভাইদের উপর অন্যায় করা হচ্ছে। তারা তো মুভি দেখে, তারা যুদ্ধের সময় দেখে হেলিকপ্টার থেকে পুলিশ গুলি করে, নির্বিচারে গুলি করে। তো এই জায়গাগুলো তারা যুদ্ধ পরিস্থিতি দেখেছে। এটা একটা স্বাধীন দেশ, আমার ভাইরা নিরস্ত্র একটা কলম আর কাগজ নিয়ে তারা আন্দোলন করতে যাচ্ছে একটা পতাকা হাতে, কিন্তু আরেক পক্ষ অস্ত্রশস্ত্র ট্যাঙ্ক নিয়ে তাদেরকে গুলি করছে। মানে অভিভাবকরা আমাদেরকে বলছে যে আমরা আমাদের সন্তানদেরকে ঘরে রাখতে পারি না। ইসমাইল সম্রাট, আমি আপনার কাছে যেতে চাই, 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু করলেন, তারপরের যে ধারাবাহিকতা বিভিন্ন সময়, যেটি রিফাতের কথা অনেকগুলো ফুটে উঠেছে, যে মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা, অর্থাৎ গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক সাংবিধানিক কাঠামো যেগুলো কাজ করে, সেখানে আসলে সব কিছু ঠিকমতো ফাংশন করতে ছিল না। কোটা সংস্কার আন্দোলন কিভাবে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি রূপান্তর লাভ করলো, আপনি তো পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন, সেটি যদি আগে একটু বলতেন। জি, ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আপনি যদি একটু পিছনের দিকে তাকান তাহলে দেখবেন যে আমাদের 2018 সালে আমরা যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমাদের ওইখান থেকেই কিন্তু বেশ কিছু মুখ আবার এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আপনি যদি এখানকার একটা সামঞ্জস্যতা যদি দেখেন, আমরা শুধু এটাই বলবো যে দেখেন 2018 সালে আমাদের যে আন্দোলনটা ছিল, কোটা সংস্কার আন্দোলন স্পেসিফিকলি, তো সেখানে গভর্নমেন্ট কিন্তু কোটা সংস্কার করে নাই। গভর্নমেন্ট এক পর্যায়ে রাগ করে বললো যে কোটাই থাকবে না বাংলাদেশে। এই যে আমি বলবো যে তখনও ছাত্র সমাজের সাথে পোষণ করা হয়েছে, কারণ আমাদের দাবি ছিল সংস্কার, তিনি বাতিলই করে দিয়েছে। কোনো সংবিধান মানে নাই, কোনো কিছু না, একক সিদ্ধান্তে উনি বললেন না কোটাই থাকবে না, কিন্তু এটা তো আমরা চাই নাই। তো তখনই তিনি 18 সালে ছাত্র সমাজের সাথে এটা বলবো তালবাহানা করেছে। তো সেই সূত্র ধরে যখন ছাত্র সমাজের সাথে তালবাহানা করা হচ্ছে, দেখেন এই আন্দোলনের সাথে তো প্রথম থেকেই আমি সংযুক্ত। আমরা যারা 18 সালে ছিলাম আমরাই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমাদের হয়তো অগ্রজদেরকে আমরা সামনে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা শুধু একটা কথাই বলবো, এই আন্দোলনের যারা শিক্ষার্থীরা কিন্তু প্রথম দিক থেকে দেখেন আপনি 20 তারিখ পর্যন্ত, 20শে জুলাই পর্যন্ত যদি আপনি দেখেন রেশিওটা, আমাদের যে দীর্ঘ 14-15 দিনের যে একটা অসহিংস, বাংলাদেশের ইতিহাসে এত শান্তিপূর্ণ আন্দোলন আমার মনে হয় আর হয় নাই। এক পক্ষে শিক্ষার্থীরা হচ্ছে শান্তিপূর্ণভাবে ধৈর্যের সাথে আন্দোলন করছে, অন্য পক্ষে প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বেসামাল কথাবার্তা, বেপাস কথাবার্তা বলে যাওয়া হচ্ছে, কিন্তু বাংলার ছাত্র সমাজ ধৈর্য সহকারে তাদের আন্দোলনকে চালিয়ে যাচ্ছে। তাদের একটা আত্মবিশ্বাস যে বাংলাদেশ একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে, বৈষম্যহীন বাংলাদেশে একটা সাম্য প্রতিষ্ঠিত হবে। লাস্ট আপনি দেখেন এই আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলন আমরা যেভাবে ডাক দিয়েছি, আমাদের আন্দোলনটা কিন্তু একটা ফ্লোতে চলছে। আপনি দেখবেন একটা জায়গায় যখন সরকারের দিক থেকে যখন একটা বেসামাল কথা চলে আসছে তখন আন্দোলনটা বিস্ফোরণের মতো, অর্থাৎ ছাত্র থেকে জনতা। এই সম্পৃক্তটাতে যদি আপনি দেখেন তাহলে যখন ছাত্রলীগ হামলা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর, তো সেই হামলা করার আগে ওবায়দুল কাদের বলেছে, যখন প্রধানমন্ত্রী রাজাকার বলেছে শিক্ষার্থীদেরকে, তখন ওবায়দুল কাদের বলেছে আগের দিন যে এই রাজাকারের জবাব ছাত্রলীগ দিবে। কথাটা খেয়াল করেন, আমি ধারাবাহিকভাবে বলছি। তো এই আন্দোলনের জবাব ছাত্রলীগ দিবে, রাজাকারের জবাব। পরের দিনে কিন্তু ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে হামলা করে। এই হামলা করার পরে তাদের প্রত্যেকটা স্পেসিফিকলি প্রত্যেকটা দায়িত্বশীল যারা ছিল, তারা যেভাবেই ক্ষমতায় এসেছে সেটা নিয়ে আমরা প্রশ্ন করব না, আমরা রাজনৈতিক দল না। আমরা বলবো যেহেতু সরকারের দায়িত্বে যেহেতু তারা আছে, বৈধ হোক অবৈধ হোক সেটা আমরা প্রশ্ন না, যেহেতু তারা একটা দায়িত্বে আছে। প্রত্যেকটা প্রত্যেকটা এমপি মন্ত্রীর প্রত্যেকটা কথা আপনি যদি একটু যাচাই করেন, একদিকে হচ্ছে আমরা পাথর, অন্যদিকে হচ্ছে ওনারা একটা কি বলবো আমি কঠিন একটা পাথরের মতো, আর আমরা হচ্ছে একদিকে বরফ। ওনারা বলছে দূর এই ছাত্র আন্দোলন দিয়ে কি হবে, আমি তো দীর্ঘ 15 বছর যা বলছি বাংলাদেশে তাই হচ্ছে। সরকারের দিক থেকে হচ্ছে তাদের বড়িটা এরকম যে ছাত্ররা আন্দোলন করছে, ওরা আবার 2 দিন পরে চলে যাবে। আমি তো এক ধরনের দম্ভ না, দম্ভ আমি তার এই দম্ভটা কোথায় থেকে এসেছে? বাংলাদেশে ইতিহাসের সাথে যদি আপনি দেখেন, স্বাধীনতার পরে পরপর 3টা জাতীয় নির্বাচন বিনা ভোটে হয়েছে। এই ইতিহাস বাংলাদেশে আছে নেই। যখন সরকার চিন্তা করলো যে আমি 2014 সালে একটা বিনা ভোটের নির্বাচন করে ফেলেছি, মানুষ তো আমাকে মেনেই নিচ্ছে, আমি তো আসি। 2018 সালে একই কাজ করেছে, 2024 সালে একই কাজ করেছে। অর্থাৎ দেখেন আমার বয়স হচ্ছে 28 বছর, আমি কিন্তু এই বয়সে ভোট দিতে পারি না। আমাদের বাংলাদেশে যে সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা, ভোটাধিকারের চর্চা, এই জিনিসটা আমরা ভুলে গেছি। ক্যাম্পাসে যে একটা রাজনৈতিক চর্চা, আমি 12 2013 পর্যন্ত বলবো, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলনগুলো করতাম তখন বাম ছাত্র সংগঠনগুলো সচল ছিল, তখনও তারা এক প্রকার আন্দোলন সংগ্রাম করতো। আমরা তো 18 সালে কোটা সংস্কার শুরু করেছি, তার আগের ইতিহাসটা বললাম। ছাত্র দলকে তো তখন তার ক্যাম্পাসে ঢুকতেই দিত না ছাত্রলীগ। এই যে একটা পরিস্থিতি, মানে আমাদের এই প্রজন্ম ভুলে গেছে, স্বাধীনতার ইতিহাস ভুলে গেছে। মানে প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করা হয়েছে, প্রথমে দলীয়করণ থেকে হচ্ছে ব্যক্তিকরণ। মানে একটা পরিবার, বাংলাদেশের ইতিহাস শুধুমাত্র মানে শেখ পরিবারের মধ্যে নেই, তো বাংলাদেশের ইতিহাস শুধুমাত্র শেখ পরিবার। গত 15 বছর এই প্রজন্মকে তাই শিক্ষা দেওয়া হচ্ছে, সত্যিকার অর্থে কি তাই? যদি তাই হতো তাহলে এই তরুণ প্রজন্মের 16 বছরের একটা ছেলে কিভাবে মানে ট্যাঙ্কের সামনে গিয়ে বলে আমাকে গুলি করেন। মানে সরকার যদি ঠিক থাকতো, 15 বছর যদি সঠিক অর্থে গণতন্ত্রর যদি চর্চা হতো, তাহলে বাংলাদেশে কি এই সংস্কৃতি ফিরে আসতো? আচ্ছা ধরে নিলাম আমরা সচেতন, আমাদের ধরেন একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, আমরা হয়তো এই আন্দোলনের পরে দেশকে সংস্কার মুক্ত করব। কিন্তু যেই ছেলেটার বয়স 7 বছর, 8 বছর, 9 বছর, স্কুল ক্লাস 2-তে পড়ে, 3-তে পড়ে, সে কীভাবে ট্যাঙ্কের সামনে এসে বুকটা খুলে দেয়? মানে এই প্রশ্ন যদি করেন তাহলে পুরো মানে আমরাও কথা বলার স্তব্ধতা হারিয়ে ফেলবো। যে তাদের কথা হচ্ছে গুলি করা হচ্ছে, তার মাথায় সেট হচ্ছে যে আমার ভাইদের উপর অন্যায় করা হচ্ছে। তারা তো মুভি দেখে, তারা যুদ্ধের সময় দেখে হেলিকপ্টার থেকে পুলিশ গুলি করে, নির্বিচারে গুলি করে। তো এই জায়গাগুলো তারা যুদ্ধ পরিস্থিতি দেখেছে। তো তাদেরকে কথা হচ্ছে যে এটা একটা স্বাধীন দেশ, আমার ভাইরা নিরস্ত্র, একটা কলম আর কাগজ নিয়ে তারা আন্দোলন করতে যাচ্ছে, একটা পতাকা হাতে, কিন্তু আরেক পক্ষ অস্ত্রশস্ত্র ট্যাঙ্ক নিয়ে তাদেরকে গুলি করছে। মানে অভিভাবকরা আমাদেরকে বলছে যে আমরা আমাদের সন্তানদেরকে ঘরে রাখতে পারি নাই। মানে এই বাংলাদেশের ইতিহাস ব্রেক করছে 2024-এ। কীভাবে? ধরেন আগের যে আন্দোলনগুলো, মিলন ভাই হয়তো আমার থেকে ভালো বলতে পারবে, আগের যে আন্দোলনগুলো হয়েছে আমাদের 18-র কোটা সংস্কার আন্দোলনেও আমরা বলবো ওইভাবে মানে উচ্চবিত্তরা সম্পৃক্ত হয় নাই। এর আগে যে আন্দোলনগুলো হয়েছে আমার মনে হয় খুব বেশি হয় নাই। তো এই আন্দোলনে আমরা দেখেছি মানে কি ধনী, কি গরিব, কি এসির মধ্যে থাকে আর কি মানে কুড়োঘরের মধ্যে থাকে, সবাই এসে রাস্তায় নেমেছে। কেউ নৈতিকতার দায়ে, কেউ এসেছে মানে তার আবেগের জায়গা যে দূর আমি তো এটা মানতে পারছি না, গুলি করে হত্যা করে ফেলছে। মানে যেই কোনোভাবে ব্যয় হোক আর ব্যয় হোক, বাংলাদেশের স্বাধীনতার পরে আমি বলবো এই প্রথম একটা আন্দোলন, স্বাধীনতার যুদ্ধ যেরকম দলমত নির্বিশেষে হয়েছে, আপনি 2024-এ দলমত নির্বিশেষে হয়েছে এই আন্দোলন। আপনি দেখেছেন যে আমাদের উচ্চবিত্তরা যেভাবে তাদের এসি রুম থেকে বেরিয়ে এসেছে, তারা তো আন্দোলন করার কথা না। তারা অরাজনৈতিক ব্যক্তিরা মানে যেভাবে সাপোর্ট দিয়েছে সাধারণ ছাত্র সমাজকে, তা আমি মনে করব। আর একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিই, মিলন ভাই সেটার সাথে হয়তো একমত হবেন, বাংলাদেশের ইতিহাসে 18-র আন্দোলনও আমরা বলবো, যেই মানে 52 থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন পর্যন্ত, আন্দোলন বলতে আমরা বুঝতাম বড় বড় প্রাইভেট মানে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রীরা আন্দোলন করতো। কিন্তু এই আন্দোলনে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে যা দেখিয়েছে, মানে এটা আসলে আমরা কি বলবো, মানে বাংলাদেশে নতুন করে ইতিহাস হয়েছে। আমি যেটা বলতেছি মানে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, তারা আন্দোলন কেন করবে? তাদের ক্যাম্পাসে তো রাজনীতিই নেই। তারা আন্দোলন কেন করছে? বৈষম্য হচ্ছে, নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। মানে যখন বাংলাদেশের একটা গণহত্যা চলছে তখন আসলে কেউ বাসায় বসে থাকতে পারে না। নিশ্চয় আপনাদেরও কষ্ট, আপনারা দেখেন আপনাদের কষ্ট লেগেছে প্রত্যেকটা, না আপনাদের প্রত্যেকটা নিউজ চ্যানেলকে যেভাবে সরকার জিম্মি করে রাখা হয়েছে, আমি বলবো যে স্বাধীনতার মানে এই সভ্য সমাজে নেট অফ করে দিয়ে প্রত্যেকটা চ্যানেলকে জিম্মি করে যা করেছে, এটা আসলে অন্তত আমরা এই প্রজন্ম যতকাল বেঁচে থাকবো, ধরেন আপনি যদি ইতিহাস ধরে নেন, আমাদের বয়স ধরেন, আমার বয়স ধরেন 28, কিন্তু 20 বছর থেকে যদি ধরেন তাহলে একটা যদি 80 বছর বাঁচে তাহলে আরও 60 বছর। এই আওয়ামী লীগ, খুনি হাসিনা যা দেখিয়েছে আমরা কি সেটা ভুলে যাব? অন্য প্রজন্ম বাদে দিলাম, আমাদের গত মানে আগামী 60 বছর বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ এই ব্যানারে যদি কেউ যদি রাজনীতি করতে চায়, তা আমরা কি বলবো? আমাদের চোখের সামনে এই ব্যানারটা দেখলেই চলে আসবে 24-এর গণহত্যা, যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তো এই জায়গা থেকে আমি বলবো এই একদলীয় করা। আপনি দেখেন এই বিজয়ের পরে বঙ্গবন্ধু যে কোনোভাবে বাংলাদেশের একটা মহান ব্যক্তি হিসেবে আমরা এই প্রজন্ম ধরে নিই, কিন্তু গত 15 বছরে যেভাবে দলীয়করণ আপনার এবং ব্যক্তিতন্ত্র চর্চা হয়েছে, মানে এক ব্যক্তি, এক দেশ, এক নীতি, এই পুরো বাধাটা হচ্ছে একদিকে এক দেশ, এক ব্যক্তি, এক নীতি, অন্যদিকে হচ্ছে বাংলাদেশের 20 কোটি মানুষ। এই যে জিম্মি করে রাখা হয়েছে, বঙ্গবন্ধুর মূর্তিকে আপনি দেখেছেন ভেঙে সেখানে জুতার মালা গলায় দিবে কেন? এটা কারা করেছে? মানে সাধারণ মানুষ একটা মানে আমি বলবো যে শেখ হাসিনা তো তার দলকে ধ্বংস করেছে, এই তরুণ প্রজন্মর এ মানে মুজ থেকে মানে সম্মানটা হচ্ছে। আপনার সাথে আমার দেখা হবে, আমি জিজ্ঞেস করবো যে ভাই কেমন আছেন, মিলন ভাই আসসালামু আলাইকুম, অ্যান্ড মিলন ভাই যদি বলে সম্রাট তুমি আমাকে দেখলেই সালাম দিতে হবে, আমি বলবো ভাই আমি আপনাকে সালাম দিব না, আপনি কী করবেন? সেটাই, অর্থাৎ জোর করে সে প্রতিষ্ঠা মানে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বঙ্গবন্ধুর নামই এখন মানে মুছে যাওয়ার অবস্থা হয়েছে এই বাংলাদেশ।